একদিন তোকে ঠিক তুলে নিয়ে যাবো সালি। কি হয়েছে মা, ডাকছিলে কেন? আমার তো শরীরের এই অবস্থা, আমি আজকে আর বাবুদের বাড়ি কাজে যেতে পারবো না রে। দেখি তোমার জ্বরটা তো খুব বেড়েছে মা। আমি যাই, ডাক্তারের কাছে যাই। সে নয়, আমি যাবো। তাহলে আমায় ডাকলে কেন? আজ বাবুর ছেলে বিজয় দাদাবাবু ফিরছে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে। কটা দিন চৌধুরী বাড়ির কাজটা তোকে করতে হবে মা। মা আমি কতবার তোমায় বলেছি আমি লোকের বাড়িতে ঠিকের কাজ করব না। আমি লেখাপড়া শিখব, স্কুলে যাব, কলেজে যাব। না না, তা হয় না, আমাদের ঘরে তা সম্ভব নয়। তুই এটা কেন বুঝিস না, যাদের নুন আনতে পান্তা ফুরোয় তাদের ঘরে লেখাপড়া হয় না। যার বাপটা একটা খোঁড়া রোজগার করে মেয়ে বউকে খেতে দিতে পারে না। বাবা জমেও কেন আমায় নেয় না রে, জমেও কেন আমায় নেয় না। না কথা বলো না বাবা, আমি আমি লেখাপড়া শিখবো না, আমি লেখাপড়া শিখবো না বাবা। আমি যাবো, আমি আমি ঘর মুছবো, বাসন মাজবো, আমি তোমাদের কথার কখনো অবাধ্য হবো না বাবা, কখনো অবাধ্য হবো না। আরে ধর, এই যে লক্ষ্মীর মেয়ে রাধারানী, গাতরটা একটু নাড়াও দেখিনি। বিজয়াতে আসার সময় হয়ে গেল, অত নির্ভীড় করছিস কেন? হাত চালা, হাত চালা, আয় বাঁকা। এই জায়গাটা আবার নোংরা করছেন, এক্ষুনি পরিষ্কার করে মুছলাম। আবার মোছ, বারবার মোছ। It's cool, huh? Wonderful. আমাকে অনাথ করে দিয়ে চলে গেল রে, আমার সব রং কেড়ে নিয়ে গেল রে। যাকে কেঁদো না পিসি, তোমার ছেলে কই, ওই কি যেন নাম ওর? ওই বাঁকা চাঁদ। না না, ভালো নাম বঙ্কিমচন্দ্র। ও সে কোথায়? ওই তো সিঁড়ির উপর দাঁড়িয়ে আছে। ও বাঁকা চাঁদ, হাই বাঁকা। বাবা এই যে কল্পতরু, যা চাইবে তাই পাবে। বাবা বিজয় যে এত ভালো বাজার করিস আগে তো জানতাম না। এনা এটা তোমার। আমি জুতো পরবো? আর খালি পায়ে হাঁটবে না, হ্যাঁ সবার মতো চটি পরে হাঁটবে। আচ্ছা যাও পিসি। এই তো এটা তোমার।
মা ভেতরে কিছু নেই আছে আছে দেখুন কই পাচ্ছি না তো পেট ভরা খিদে আছে রমা এটা তোমার জন্য আমি এখন পুতুল খেলি নাকি আমি এখন ডাক্তার না তাই তো তুমি তো এখন মানুষের জীবন নিয়ে খেলো এটা তুমি অন্য কাউকে দাও ও সরি বেশ রমা তুমি তাহলে এটা নাও এটা আবার অন্ধকারে আলো জ্বলে ধরো আমি চাই এর আলো ঝলকানিতে তোমার জীবনের সব অন্ধকার ছুটে পালা থ্যাংক ইউ আর এইটা এই ওহো বাকা ওটা তোর না আর ওটা সুজাকে দে আমি তোকে অন্য জিনিস দিচ্ছি এনে থ্যাংক ইউ দোস্ত ওয়েলকাম এটা ধর কেমন বাহ খুব সুন্দর দারুণ ছবি এটা দামড়া ষাঁড় হেই দাদা মা তোকে আর এখানে হাঁ করে দাঁড়িয়ে দেখতে হবে না যা যা নিচে যা দেখ গিয়ে দাদাবাবু কাকাবাবু জলটা লাগবে কি না রাধা এটা ধরো নাও নে না দাদাবাবু দিচ্ছে নে দেখো এত শখ করে নিয়ে এলাম কেউ যদি না নেয় খারাপ লাগবে তুমি যদি নাও তাহলে আমি খুশি হব না ধরো এইবার এইটা মার জন্যে হিরের তুল দারুণ দেখো মা কেমন হয়েছে বাবা ভারী সুন্দর হয়েছে কিন্তু বাবা আমি তো তোমার কাছে এসব কিছু চাই না তাহলে কি চাও একটি ফুটফুটে বোন ভেবে দেখি কি এত ভাবছো বলো তো না কাল রাত্রির একটা স্বপ্ন দেখলাম তাই সুখের না দুঃখের সুখেরও আবার দুঃখেরও কিরকম জানো দেখলাম রাত্রিরে বিছানায় শুয়ে আছি রমা বিজয়ের সঙ্গে বিয়ে হয়ে তোমার এখানে চলে এসেছে আমার খুব জল তেষ্টা পেয়েছি বাড়ি খালি জল দেবার কেউ নেই আমি খাটের উপর উঠে বসলাম হঠাৎ দেখলাম রানী জল নিয়ে এসে আমার মুখের সামনে ধরল জল রানী না আমি রাধা ও তাই তো তুমি তো রাধা তুমি তো আমার রানী নও দাও রানী কে ওর ছোট মেয়ে ডাক্তার দিদিমণি বোন আছে ছিল এখন আর নেই ৯ মাস বয়সে তাকে ডাকাতরা তুলে নিয়ে গিয়েছিল আপনি পুলিশও খুঁজে পেলেন না পুলিশও তো মানুষ মা তবে আজ আমার খোঁজা শেষ হয়নি দেখবেন একদিন আপনি আপনার মেয়েকে ঠিক খুঁজে পাবেন আসেন 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 আলী ভাইয়া বসেন আরে আপনার নিজের মকান মনে করেন বসেন আরে তো ফিকার করার কি আছে ও দোকানদারের কাছে আপনার যা টাকা পয়সা বাকি ছিল সব আমি দিয়ে দিলাম আপনি হ্যাঁ হ্যাঁ আপনি আমার ধার কেন শোধ দিয়েছেন আরে না 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 এটা আপনি ঠিক করেননি ঝাজি ওই ইলেকশনটা মিটে গেলে আমি নিজেই তো টাকাটা ফেরত দিয়ে দিতাম যা গিয়ে আমাকে ডেকে পাঠিয়েছেন কেন এ দেখো আলী ভাই আপনি একদম ও কি জানো বলে পরের মতো ব্যবহার করছেন আমার সঙ্গে আরে না না আলী ভাই আপনি আমি কি আলাদা আছি হ্যাঁ আলী ভাই আপনাকে ডাকলাম ও ও সুন্দর মাহাতো আছে না
ওকে বলেন কি ইলেকশন ফিলেকশনের চক্করে গিয়ে কি লাভ হবে, ছেড়ে দিক। না না ঝাজি, আপনি আপনার রাস্তাতে চলুন, আমি আমার রাস্তাতেই চলবো। আর তাছাড়া আর একটা কথা আছে, মজদুররা যদি এখন সুন্দর মাহাতোকে তাদের লিডার বলে মেনে নেয় তাহলে ইউনিয়ন সেই চালাবে, আর তারা যদি বলে যে না রামরতন ঝাই লিডার হবে তাহলে তাই হবে। হ্যাঁ বাত তো ঠিক আছে, লেকিন আমার সঙ্গে দুশ্মনী মোল করে লেওয়া কি ভালো হবে? আর কতদিন এই সমস্ত গরিব মজদুরদের টাকা দিয়ে সুদের নামে তাদের রক্ত চুষবে ঝা? রাম 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 রাম, এ আপনি কি কথা বললেন আলি ভাই? হ্যাঁ আরে গরিব মজদুর আমার ছোট ভাই আছে, ছোট ভাই, ও বিপদে পড়বে, ওর পয়সা জরুরত হবে, বড় ভাইয়ের কাছে আসবে তো বড় ভাই তাকে পয়সা দিবে না, টাকা দিবে না? আর তারপরে ও টাকা নিয়ে সারা পিবে, গোলমাল করবে, ঝামেলা পড়বে, আর আমি আমার টাকাটা ওয়াপস চাইলে খারাপ হয়ে যাব। না আলি ভাই না, এ কথাটা আপনি ঠিক বললেন না। হ্যাঁ আমার হাতে, আমার হাতে খুন তো জরুর লেগে আছে, লেকিন লেকিন ও গরিব মজদুরের খুন নয়, ও আমার খুন, আমার আমার মেহনতের খুন, আমার কলিজার খুন, আমার। আরে আপ, আরে আপ ইয়াহাঁ পর ও আলি ভাই কাহাঁ গে? আরে ছোড়িয়ে ঝাজি, কোনো চিন্তা করবেন নাই, শিবশঙ্কর বটব্বাল আপনার সঙ্গে আছে, তা আমার বকশিস। ও কি আছে কি বটব্বাল সাহেব, মার্কেট এখন বহুত টাইট আছে, তো অল্প লুজ করুন, দিনে টাইট রাতে লুজ, এই তো আমাদের ক্যারেক্টার। হ্যাঁ লুজ ক্যারেক্টার, আরে এ লাগি না, আরে নেই, এ সিংজি। হ্যাঁ আয়া সাহেব। ও ইনকে লিয়ে জো বটুয়া রাখা হ্যায় ও লেকে আইয়ে। আব্দুল্লাহ সাহেব। হ্যাঁ তো বলেন বটব্বাল বাবু। এই নতুন এসপি চন্দন রায় বহুত ডেঞ্জারাস টাইপের লোক আছে। হ্যাঁ সে তো আমি ভি খবর পেলাম। তো আপনাদের এসপি আছে না নতুন, ওর ব্যবস্থা করার জন্য আমি বিল্লু আর নাগিনাকে পাঠিয়ে দিলাম, আর ওরা যদি ব্যবস্থা না করতে পারে তখন আপনি করে দিবেন। আপনাকে পই পই করে বলছি ঝাজি, ওই খুন খারাপের রাস্তায় যাবেন না, একটা খুন মানেই আরেকটা খুন, আরে বাবা খুন এমন করবেন যে রক্ত মাটিতে পড়বে না। নতুন এসপি সবে জেলায় এসছে, বিয়ের প্রথম রাতে বউকে তো সব মানাবার চেষ্টা করে, হ্যাঁ নাকি বউ কথা শুনছে নাই বলে গলা টিপে মারার ব্যবস্থা করে, হ্যাঁ যদি সমস্ত তরিকা ফেল করে তখন খুন খারাপের রাস্তায় যাবেন। হ্যাঁ এ কথাটা আপনি একদম একদম সহজ বাত বললেন। হ্যাঁ আমি হর ওয়াক্ত ঠিক কথাই বলি, আপনার ভাগ্য ভালো যে সদর থানার বড়বাবু ছুটিতে গেছে, আমি সেজবাবু হয়েও থানা আগলে বসে আছি, এ যাত্রা কেসটা আমি সামলে দেবো, কিন্তু নতুন এসপি সাহেবের কিছু হয়ে গেলে কদ্দুর কি সামাল দেওয়া যাবে সন্দেহ আছে, আমি চলি। হ্যাঁ ঠিক আছে, আর যাওয়ার সময় বাইরে সিংজি আছে, সিংজির কাছ থেকে আপনার লুজ ক্যারেক্টার বটুয়াটা নিয়ে যাবেন। মালকর ওর বউটাকে যেন গুলি মেরে দিস না। বড় একা, বড় নিঃসঙ্গ লাগে নন্দিনী, তুমি ছাড়া, তুমি ছাড়া টিনটিনকে কি করে যে একা বড় করে তুলব, একমাত্র ঈশ্বরই জানেন, সব উনারই হাতে।
ওনারই হাতে। কথা দিয়েছিলাম না, দেখো আজ ছুটির দিনে কত সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে এলাম। বাপি, এখানে কি মাকে দেখতে পাওয়া যাবে? তুমি এক কথা বারবার কেন জিজ্ঞেস করো? আমার বন্ধুদের সবারই মা আছে, শুধু আমারই নেই। যখনই তোমায় জিজ্ঞেস করি তখনই তুমি বলো সুন্দর জায়গায় ভগবান মাকে সুন্দর করে রেখেছেন, সেখানে গেলেই মাকে দেখতে পাওয়া যাবে। তো মা কোথায়? তুমি কি আমার বিশ্বাস করো না? নাকি আমার কথা তোমার বিশ্বাস হয় না? বিশ্বাস করি বাবা, কিন্তু মা কেন মারা গেল সে কথা তো তুমি কখনোই বলো না। তুমি কি জানতে চাও আমায় খোলাখুলি বলো। তোমার সাথে শত্রুরা না থাকলে গুন্ডারা আমাকে মারতো না। তুমি কি বলতে চাও যে তোমার মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী? ছেলেকে নিয়ে কেমন আছো? মাঝে মাঝে ভীষণ জেদ ধরে, তখন তখন ভীষণ অসহায় লাগে। ওনার তুমি থাকলে সামলে নিতে পারতে। তুমিও তো কম জেদি নও, ছেলে তো বাবার মতোই হবে নাকি? তো তোমাকে ছাড়া জীবনটা মাঝে মাঝে শূন্য মনে হয়। সাবধানে থেকো, টিনটিন তো পৃথিবীতে তোমাকে ছাড়া আর কাউকে চেনে না। ওকে একটু বেশি সময় দিও। এই জুলুসগড়ের মাটিতে রামরতন ঝায়ের বিরুদ্ধে লড়াকু নেতা একজনই আছে, সে হলো সুন্দর মাহাতো। সুন্দরের পাশে সবাই আছে। হ্যাঁ, হরিমাধব বাবু আছেন, এসপি চন্দন রায় আছেন, ডিএম সাহেব, আমি আর আপনারা সবাই তো আছেনই। এখন সুন্দর আপনাদের সামনে কিছু বলবে। আপনাদিকে কথা দিয়েছিলাম, ট্রেড ইউনিয়ন ইলেকশনের আগে আমরা কলকাতা থেকে উৎসা উত্থুপজিকে আনা করে তার গান আপনাদিকে শোনাবো। আজ আমাদের মধ্যে দিদি এসে গেছেন, সঙ্গে এমিলিজিও আছেন। তবে দুঃখের কথা, এমন খুশি রাসোর আমরা খোলা মাঠে বসাতে পারলাম না। কেননা তাহলে ওই ঝাঁঝি আদমিরা সেখানে বোমা ফেকতে পারে। তবে ঠিক এই ইলেকশন যদি আমরা জিতি, আমি কিছু বলবো। বল মাইকে। জুলুসগড় কলিয়ারের ম্যানেজার সাহেব সুন্দরকে ভালোবাসে বলে এই ঘরটা আমাদের ছেড়ে দিয়েছেন। অসুবিধা হলে মানিয়ে নেবেন, উষা জি এসে গেছেন, আমরা চলি।
সেদিন যদি আমি সময় মতো পৌঁছতে পারতাম। খুব ভালো করেছেন, ভাগ্যিস পৌঁছননি, কারণ পৌঁছে গেলে হয়তো দুজনের মধ্যে একটা ডুয়েল হয়ে যেত। কি আজে বাজে ভক্ত, ভয় পাবেন না ম্যাডাম, মানে ডুয়েলের মধ্যে আমি যেতাম না। ভয় না না, মানে আসলে ডুয়েলের আগের দিন রাত্রে উনি যদি আমার বিছানায় চারটে কাঁকড়া ছেড়ে দিতেন তাহলে না আমি ভয়ে মরে যেতাম। কাঁকড়ায় আমার ভীষণ ভয় জানেন তো, উনি আসলে কাঁকড়ার ব্যবসা করেন তো। আপনি জানলেন কি করে? উনি তো আইবি অফিসার। ও তাই নাকি? আচ্ছা, রেখা একজন পাত্রের সন্ধান পেয়েছে। এই হটকালের জন্য একটা সিগারেট। ও থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাইট। তুমি জানো ওটা কোথায় আছে? ওটা তোমার কাছে থাকলে তুমি কিন্তু বাঁচবে না, আমি তোমায় বলছি এখনো। তাহলে গোবিন্দ সেদিন ইশারা করে আমাকে ভুল বুঝিয়েছিল? ডগা আমাকে সেদিন মারতে পারেনি দিবাকর। কিন্তু স্যার, আপনার একই চেহারা হয়েছে। আমার অসহ্য এখনো কাটেনি। সেদিন তর্পণ করার সময় জগা আমাকে খুন করতে চেয়েছিল, তাই সে তর্পণ যে আমার আজও শেষ হয়নি দিবাকর। এবার জগাকে খুঁজে বের করে ওকে খুন করে আমি সেই তর্পণ শেষ করব। এখন আমার একটাই লক্ষ্য, জগা। জগার খবর কেউ জানে না স্যার? কেউ জানে না, কেউ জানে না। মিছিমিছি একটা মরিচিকার পেছনে ছুটে কি লাভ? তার চেয়ে এতদিন পরে আপনি যখন ফিরে এসেছেন তখন এখানেই বাকি জীবনটা শান্তিতে কাটিয়ে দিন। শান্তি আমার জীবনে নেই দিবাকর, শান্তি আমার জীবনে নেই। কে কে বললে শান্তি নেই? স্যার, আপনার ছেলে রনি রয়েছে। রনি? হ্যাঁ। আমার ছেলে? সে কেমন আছে, কোথায় আছে? আমার কাছে, আমার কাছে সে গচ্ছিত আছে স্যার। এবার এবার আপনার নিজের সম্পত্তি আপনি ফেরত নিন। না দিবাকর, আমার জীবনের অভিশাপ আমার কাছে থাক, তার ছায়া যেন ওর জীবনে না পড়ে। এই তো বেশ তোমার কাছে শুনলাম যে মানুষের মতো মানুষ হয়েছে, সুখে আছে। ওকে আমার কথা বলো না দিবাকর, এর চেয়ে আর বেশি কি আমি চাই? তুমি ওকে আমার কথা বলো না, ও এত বছর ধরে যা জেনে এসেছে সেটাই জানো। তুমি ওর বাবা, ওকে তোমার মতো করে তুমি শান্তিতে থাকতে দাও। স্যার, এটা ঠিক রনি জানে আমি ওর বাবা,
আমি ওকে আমার মতো করেই মানুষ করেছি, তবু তবু কি এই দেখুন স্যার, ওর চেহারাটা অবিকল আপনার মতোই হয়েছে, একেবারে একেবারে আমার মতো। এ কার ছবি তুলেছ পানু? রেখা যে ছেলেটির সঙ্গে ঘরে তার অসম্ভব, এ হতেই পারে না। কি হতে পারে না? ছেলেটা কোথায় থাকে? কতদিন হলো এখানে এসছে? কত বয়স? কিছু খোঁজ নিয়েছো? ইয়েস বস, বয়স 28 কিংবা 30 হবে, এক বুড়োর একমাত্র ছেলে। বুড়ো? হ্যাঁ। ওকে কি একই রকম দেখতে? না, ছেলেকে বাপের মতো দেখতে হয়নি। কতদিন হলো এখানে এসছে? বরাবরই এখানেই থাকে, কাঁকড়ার ব্যবসা করে। তা করুক, কিন্তু মেয়েটা ওকে কিছু বলেনি তো? সে অবিনাশকে জিজ্ঞাসা করুন, ও তো ওদের দোস্ত বনে গেছে। দোস্ত? হ্যাঁ। ডাকো ওকে। অবিনাশ, বস ডাকছে। ইয়েস বস। পানু বলছিল রেখার ওই ছেলেটার সঙ্গে তোমার নাকি খুব ভাব। হ্যাঁ বস, ভাবনা জমালে আমি আসল জিনিসটা হাতে পাবো কি করে? আর ওরা যদি জানতে পারে আমি কে, তাহলে তো আমাকেই ওরা ভেতরে করে দেবে। মেয়েটাই যদি জিনিসটা ছেলেটাকে দিয়ে থাকে? সেরকম জিনিস হলে এতক্ষণ কি ওরা নাচ গান করতো? সোজা পুলিশ স্টেশন চলে যেত। এই ছেলেটাই আমি কিছুতেই সহ্য করতে পারছি না। যে করেই হোক ওদের মেলামেশাটা তোমাকে বন্ধ করতে হবে। কেন বস? কেন বলো না, কোনো প্রশ্ন করো না, এমন কিছু করো যাতে মেয়েটা ছেলেটাকে সহ্য করতে না পারে। হয়ে যাবে বস, ডোন্ট ওয়ারি। একটি জরুরি ঘোষণা, জনসাধারণকে সাবধান করে দেওয়া হচ্ছে যে এই লোকটির পেশা জালিয়াতি এবং বিভিন্ন নামে সুন্দরী মেয়েদের বশ করা। যদি কেউ এই ছবির সঙ্গে মিল আছে এমন কাউকে দেখেন, তাহলে সরাসরি পুলিশের সঙ্গে যোগাযোগ করুন। ঘোষণাটি এখানে শেষ হলো। হ্যালো, হ্যালো, রিসেপশন? ইয়েস, একবার অবিনাশ মিত্রকে লাইনে দেবেন। দিচ্ছি। আপনাকে চাইছেন। হ্যালো, অবিনাশ মিত্র স্পিকিং। অবিনাশ বাবু, প্লিজ একবার আসবেন। হ্যাঁ, কেন? আমি রনির ব্যাপারে কিছু কথা বলতে চাই। আমি আর ওকে বিশ্বাস করতে পারছি না। ঠিক আছে, আপনি ব্যস্ত হবেন না, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কি বুঝলে? টিভি দেখেছে? সব চ্যানেলই বন্ধ করে দিয়েছিলাম। গুড। আপনার ক্যাসেট এটা রাখো, আমি পরে এসে নিয়ে যাচ্ছি। ওকে, আসুন। কাল থেকে আজ অবধি যা ঘটে গেল, এরপর আমি আর এখানে থাকতে চাই না। দেখুন, আপনাকে থাকতে বলার অধিকার তো আমার নেই, কিন্তু আপনি থাকতে চাইলে আপনি থাকতে পারেন, আপনার কোনো ক্ষতি হবে না। ক্ষতি আর হবার কি আছে? আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। মামুনি আপনার কথা বলেছিল, তাই আপনাকে জানিয়ে যাচ্ছি, কালকে আমি কলকাতা চলে যাব। তবে যাবার আগে আমি একটা কাজ সেরে যেতে চাই।